দুরন্ত এক্সপ্রেসের কামরায় এসি চলেনি, যাত্রীকে 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে। ক্রেতা সুরক্ষা কমিশনের নির্দেশে যাত্রীকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেবে রেল। দুরন্ত এক্সপ্রেসের একটি কামরায় এসি কাজ করেনি, অভিযোগ করেছিলেন ওই যাত্রী। সেই মামলাতেই মুম্বাইয়ের ক্রেতা সুরক্ষা কমিশন জানিয়েছে, যাত্রীর শারীরিক ও মানসিক অশান্তি এবং আইনি লড়াইয়ে খরচের পুরোটা দিতে হবে ভারতীয় রেলকে, যার পরিমাণ 50,000 টাকা। ঘটনাটি 2017 সালের জুন মাসের। শিবশঙ্কর রামশৃঙ্কর শুক্লা দুরন্ত এক্সপ্রেসে এসি প্রথম শ্রেণীর টিকিট কেটেছিলেন। মুম্বাই থেকে যাত্রা শুরুর সময়ে দেখা যায় শুক্লার কামরায় এসি কাজ করছে না। ট্রেনে উপস্থিত টিকিট পরীক্ষককে সে কথা জানান শুক্লা ও অন্য যাত্রীরা। রেল কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখেন এসির গ্যাস পাইপ লিক করেছে, ফলে তা কাজ করছে না। দ্রুত তা সারানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। শুক্লা অভিযোগ করেন এর মধ্যে সময় মতো ট্রেন ছাড়ে, মাঝপথে দুটো স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে এসি সারানোর চেষ্টা করে কর্তৃপক্ষ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বাইরে তখন 40 ডিগ্রি তাপমাত্রা, এসি কামরা হওয়ায় জানালা খোলাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তীব্র গরমে কষ্ট পেয়ে পুরো যাত্রাপথ কাটে শুক্লা ও অন্য যাত্রীদের। এলাহাবাদে নামেন শুক্লা, পরে মুম্বাই ফিরে ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন ছত্রপতি শিবাজি মহারাজের টার্মিনাসের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেন। ক্রেতা সুরক্ষা কমিশনও শুনানিতে ক্ষতিপূরণের প্রশ্ন ওঠে। যদিও রেল দাবি করে এসি প্রথম শ্রেণী ও তৃতীয় শ্রেণী কামরায় ক্ষতিপূরণের নির্দেশ দেওয়ার আইনি এখতিয়ার নেই কমিশন, রেলের তরফে আরো বলা হয় যাত্রী 20 ঘন্টার মধ্যে টিকিটের দাম ফেরত দেওয়ার আবেদন করেননি। তবে ক্রেতা সুরক্ষা কমিশনের মুম্বাই শাখা সাব জানায় ট্রেনের সমস্ত পরিষেবা কাজ করছে কিনা খতিয়ে দেখা রেলের দায়িত্বের মধ্যে পড়ে। কমিশন যাত্রীর সঙ্গে একমত হয়ে বলে গোটা যাত্রাপথে শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন শিবশঙ্কর রামশৃঙ্কর শুক্লা ও তাঁর সহযাত্রীরা। অতএব মানসিক যন্ত্রণার জন্য 35,000 টাকা ও রেলের বিরুদ্ধে মামলা চালানোর খরচ আরও 15,000 টাকা ক্ষতিপূরণ রেলকেই দিতে হবে। দুরন্ত এক্সপ্রেসের কামরায় এসি চলেনি, যাত্রীকে 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে। ক্রেতা সুরক্ষা কমিশনের নির্দেশে যাত্রীকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেবে রেল। দুরন্ত এক্সপ্রেসের একটি কামরায় এসি কাজ করেনি, অভিযোগ করেছিলেন ওই যাত্রী। সেই মামলাতেই মুম্বাইয়ের ক্রেতা সুরক্ষা কমিশন জানিয়েছে, যাত্রীর শারীরিক ও মানসিক অশান্তি এবং আইনি লড়াইয়ে খরচের পুরোটা দিতে হবে ভারতীয় রেলকে, যার পরিমাণ 50,000 টাকা। ঘটনাটি 2017 সালের জুন মাসের। শিবশঙ্কর রামশৃঙ্কর শুক্লা দুরন্ত এক্সপ্রেসে এসি প্রথম শ্রেণীর টিকিট কেটেছিলেন। মুম্বাই থেকে যাত্রা শুরুর সময়ে দেখা যায় শুক্লার কামরায় এসি কাজ করছে না। ট্রেনে উপস্থিত টিকিট পরীক্ষককে সে কথা জানান শুক্লা ও অন্য যাত্রীরা। রেল কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখেন এসির গ্যাস পাইপ লিক করেছে, ফলে তা কাজ করছে না। দ্রুত তা সারানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। শুক্লা অভিযোগ করেন এর মধ্যে সময় মতো ট্রেন ছাড়ে, মাঝপথে দুটো স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে এসি সারানোর চেষ্টা করে কর্তৃপক্ষ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে বাইরে তখন 40 ডিগ্রি তাপমাত্রা, এসি কামরা হওয়ায় জানালা খোলাও সম্ভব।